বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল এবং রাশি পরিবর্তন করার পর সে বর্তমানে গুরুচণ্ডাল যোগের মধ্যে আছে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অস্তমিত অবস্থায় অর্থাৎ অস্ত যাওয়া অবস্থায় কিন্তু রাশি পরিবর্তন করে তো 22 তারিখ থেকে যে বৃহস্পতি রাশি পরিবর্তন চলছে এবং সেই রাশি পরিবর্তনের প্রভাব কিন্তু এখনও অবধি কার্যকর হয়নি কারণ এই রাশি পরিবর্তনের প্রভাবে যে সুফলগুলো বা নেগেটিভ ফলগুলো সেগুলো সক্রিয়তা তখন পাবে যখন বৃহস্পতির উদয় হবে তো এই বৃহস্পতির উদয় এবার আসন্ন বৃহস্পতি উদয় হতে চলেছে এবং অস্তমিত প্রভাব থেকে বৃহস্পতি শক্তিশালী প্রভাবে আসতে চলেছে অর্থাৎ আমাদের যে বৃহস্পতির প্রেডিকশান আমি যে লগ্নওয়াইজ আপনাদের করেছিলাম তো সেই লগ্নওয়াইজ প্রেডিকশানের যে ফলগুলো কিন্তু এবার আস্তে 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 আপনাদের ক্ষেত্রে স্পষ্ট হতে শুরু করবে এবং আমার আরও একটি ভিডিও আপডেটস বাকি আছে যেটা আমি এই ভিডিওর পরে পরে অর্থাৎ মাঝে দৈনিক রাশিফল যাবে তারপরে আমরা আপডেট করব সেটা হচ্ছে বৃহস্পতির অশ্বিনী নক্ষত্রে গোচর অর্থাৎ বৃহস্পতি বর্তমানে কেতুর নক্ষত্র অশ্বিনীতে আছে রাহু অশ্বিনীতে আছে তো এই অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি থাকার একটা আলাদা ইম্প্যাক্ট আছে বিশেষ কিছু সেক্টর বিশেষ কিছু জীবনের পার্ট বিশেষ কিছু হেলথ ডিজিজ এগুলোর ওপর কিন্তু অশ্বিনীর একটা প্রভাব থাকবে সেটা আমরা এই ভিডিওর পর দৈনিক রাশিফল তারপরে আমরা নেক্সট ভিডিওতে আপডেট করে আপনাদের জানাবো আজকের আলোচনাটা শুধু স্পেসিফিক অল্প করেই আলোচনাটা করব যে বৃহস্পতির অস্তমিত প্রভাব থেকে বৃহস্পতির উদয়ের পর আপনাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট বা প্রমিনেন্ট হবে আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমি আলোচনাটা শুরু করতে করতে একটু বলে দিই আপনারা যারা নতুন বন্ধু দেখছেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই কিন্তু আমাদের সঙ্গে আপনার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন আপনার যদি কোনো সমস্যা নাও থাকে যদি জন্মছক অ্যানালাইজ করাতে চান সেটাও করাতে পারেন এবং আপনার যদি মনে হয় আপনারা সাক্ষাতে সে আমাদের সঙ্গে চেম্বারে ডিসকাস করবেন সেটাও করতে পারেন তবে ফোনে এবং চেম্বারে বিশেষ কিছু তফাত পাবেন না দুটো আলোচনাই হবে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং সবথেকে বড় কথা আমরা প্রাইভেসি এটা কিন্তু মেনটেন করব যা আলোচনা হবে তা 100% গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি যারা দেখছেন আমি আশা রাখবো অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে আপনারা একটু আমার সাহায্য করবেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু যারা এসেছেন ভিডিওটি দেখতে নিয়মিত দৈনিক রাশিফল থেকে আরম্ভ করে মাসিক রাশিফল এবং এই সমস্ত গ্রহদের রাশি পরিবর্তন এবং একদম গভীর তথ্য বিচার এবং অবশ্যই জ্যোতিষীয় শিক্ষামূলক আলোচনাগুলো জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সার্চ করতে পারেন যেমন বিবাহ কেন হয় না পুরনো প্রেম ফিরবে কিনা ইত্যাদি ইত্যাদি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনারা নিজেরাও জানেন আর সকলেই জানে যে ইউটিউবে ভিডিও আসে আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই পরে কোন চ্যানেল ওটা দেখেছিলাম সেটা আর মনে থাকে না তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার সাবস্ক্রিপশনস ফ্রি চ্যানেলটি পেয়ে যাবেন খুব সহজেই আমাদের কিন্তু আবার মনে রাখতে পারবেন বৃহস্পতির উদয় তো বৃহস্পতির এখানে কিছু মতবাদ আছে বা মত পার্থক্য আছে তো প্রথমেই আমি এটা বলে দিই কোনো গ্রহ যখন অস্তমিত হয় বা অস্ত যায় তখন তাকে আমরা সেই সময়কালীন রাতের আকাশে কিন্তু দেখতে পাই না কম বেশি সূর্যের ডিগ্রিগত কাছাকাছি জায়গায় অবস্থান করার জন্য অনেক সময় গ্রহ অস্তমিত হয়ে যায় কিন্তু মতান্তরে হেরফের আছে একটু সাধারণত এই বৃহস্পতির এবং সূর্যের যে একই রাশিতে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন মেষ রাশিতে সূর্য এখন অবস্থান করছে এবং তার আগে সূর্য এবং বৃহস্পতি কোথায় অবস্থান করছিল মিনে তো এই মিনে আমি একটু ওপর ওপর বোঝাচ্ছি ইন ডিটেল ডিগ্রি এত ডিটেল আমি যাচ্ছি না যেহেতু আলোচনাটা সর্ব সাধারণের জন্য সকলেরই বুঝতে যেতে সুবিধা হয় তো এখানে সূর্য এবং বৃহস্পতি কাছাকাছি আসার জন্য কী হচ্ছে সেই বৃহস্পতি কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে এই অস্তমিত হওয়ার জন্য যেটা হচ্ছিল সেটা হচ্ছে রাতের আকাশে বৃহস্পতিকে আমরা ঠিক পজিশনে তখন দেখতে পাচ্ছিলাম না আবার যেই বৃহস্পতি উদয় হবে অর্থাৎ সূর্যের থেকে ডিগ্রিটা সরে যাবে তখন কিন্তু বৃহস্পতিকে আমরা আবার রাতের আকাশে দেখতে পাবো এর মানে কি গ্রহটা অদৃশ্য হয়ে গেছে একদমই তা নয় গ্রহ তার এক্সিস্টেন্স বা সেম জায়গাতেই আছে কিন্তু আমাদের পৃথিবী সাপেক্ষে কৌণিক দূরত্বের ব্যবধানের কারণে আমরা কিন্তু সেই গ্রহটিকে তৎকালীন সময়ে দেখতে পাচ্ছিলাম না এবার বৃহস্পতির কিন্তু উদয় হতে চলেছে কিছু
সিদ্ধান্ত আছে, আপনারা জানেন যে বিভিন্ন সিদ্ধান্ত আছে, কৃষ্ণমূর্তি পদ্ধতি, তারপরে এনসি লাহেরি, দৃক সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। তো কিছু ব্যক্তিত্বদের মতে বৃহস্পতি যে উদয়কাল সেটা অবশ্যই আজ থেকে শুরু হচ্ছে, এবং কেউ কেউ মনে করেন এটা কিন্তু অবশ্যই বৃহস্পতির উদয়কাল মে মাসের ফার্স্ট উইক থেকে, অর্থাৎ 3 তারিখের আশপাশ থেকে শুরু হচ্ছে। তো এই যে বৃহস্পতির উদয়, এটাতে আপনারা কী কী বেনিফিট পাবেন সেটাই আজকের আলোচনার কিন্তু মুখ্য বিষয়। দেখুন, প্রথমেই বলবো বৃহস্পতির এখানে উদয়কাল যেটা হচ্ছে সেটার জন্য যে ভালো ফলটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রথমত জ্ঞানের উন্মেষ হবে। এই যে রাহুর প্রভাবাধীন যারা ছিলেন 18 মাস যাবত, এখনও 18 মাস হয়নি, ধরে রাখুন 12 মাসের কাছাকাছি সময় যাবত, যাবতীয় স্ট্রাগল যেটা রাহুর জন্য হচ্ছিল, রাহু আপনাকে প্রথমে লোভ দেয়, তারপর সেই লোভের ভেতরে বাসনাতে আপনাকে জড়ায়, তারপর সেটা কিন্তু হাত থেকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পর যেটা হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না, মানসিক কষ্ট, ক্লেশ, হতাশা এবং না পাওয়ার একটা আপনার কষ্ট। সেটা অর্থ হতে পারে, সেটা কোনো প্রেম হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। তো রাহু প্রথমে দেয় আপনাকে, তারপর সেটাকে ভোগ করা এবং ভোগ করার পূর্ণ সুখ আসতে না আসতেই সেটা কেড়ে নেয়। বৃহস্পতি এবার এই যে রাহুর যে ভূমিকাটাকে খণ্ডন করতে চলেছে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে, ফলত আপনাদের যে ট্রুথ, যেটা সত্য, যেটা হতে পারে সেটা সম্পর্কে আপনারা আগে থেকে অবগত হবেন, এবং যেখানে আপনার পাওয়ার কিছু নেই, শুধুমাত্র সাময়িক একটা ক্ষণিকের ইন্দ্রিয় সুখ বা মনসুখ যাই বলেন না কেন, সেই জায়গাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু কষ্টই আছে। সেইটাই কিন্তু বৃহস্পতি এবার আপনাকে বোঝাতে সাহায্য করবে। এটা কিন্তু একটা জোরালো পয়েন্ট বৃহস্পতির উদয় হওয়ার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে বৃহস্পতি অস্ত যাওয়ার জন্য বিবিধ ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে ধৈর্য শক্তির কিন্তু হানি হয়েছিল। মানুষ কিন্তু সঠিক জিনিসকে অনুধাবন করতে পারছিলেন না, এবং অবশ্যই নির্ণয় নেওয়ার ক্ষমতা আপনার ব্যক্তিগত স্তরে, আপনার সংসারে, বা আপনি যদি বৃহৎ সমাজের অ্যাসপেক্টেও দেখেন, এই যে অনুধাবন করার ক্ষমতা কী হয়েছে ব্যাপারটা, এটা কিন্তু বৃহস্পতি বুঝতে সাহায্য করবে। শুধু তাই নয়, শিক্ষাগত বিষয়, জ্ঞান অর্জনের বিষয়, পড়াশোনার বিষয়, আপনি কোনো বই পড়ে কিছু জানলেন, বই অনেক কিনেছেন কিন্তু সেই অনুযায়ী পড়া হচ্ছে না, বইগুলো যে স্থানে কিনে এনে রেখেছেন সেইখানেই রয়ে গেছে, তো এবার কিন্তু বইগুলো একটু নাড়াঘাটা করার সময় এসে গেছে, অবশ্যই এখানে কিন্তু ভালো ফল পাবেন। শুধু তাই নয়, যারা কোনো গুরুর থেকে কোনো দীক্ষা ইত্যাদি নিতে চাইছেন, কোনো সাধনার পথে এগোতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির পথ অনেকটা কিন্তু মসৃণ হবে, সুগম হবে, এবং সেই রাস্তা কিন্তু বৃহস্পতি আপনার জন্য তৈরি করে দেবে। প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থা কিন্তু এই সময় সুদৃঢ় হবে অনেকটাই, এবং মানুষের যে ধর্মীয় বিশ্বাস, মানুষের যত না সেলফ রিয়েলাইজেশন বা ঈশ্বর সাধনা যত না থাকে, তার থেকে বেশি মানুষের কিন্তু নিজের ধর্মের প্রতি সেই বিষয়ে কিন্তু বেশি আগ্রহ বেশি থাকে। এবার কিন্তু বৃহস্পতির উদয় হওয়ার জন্য অবশ্যই দেহতত্ত্বকে সাধনায় রূপান্তরিত করা এবং সেলফ রিয়েলাইজেশন, ঈশ্বরকে বোঝা, এর প্রতি কিন্তু আগ্রহ বাড়তে পারে। আপনি যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, নিজের ধর্মীয় যে ব্যাখ্যা, পুঁথিগত ব্যাখ্যা, তার বাইরে থেকে নিজের সেলফ রিয়েলাইজেশন, ঈশ্বর তত্ত্বকে খোঁজা, তার প্রতি আগ্রহ কিন্তু বহু মানুষের কিন্তু বৃহস্পতি উদয় হওয়ার জন্য বাড়বে। এবং আমি এটুকু বলবো, পেটজনিত সমস্যা, সুগার, থাইরয়েড ইত্যাদি ডিজিজ, লিভার, কিডনি রিলেটেড সমস্যা, মেদযুক্ত শরীর, এই জাতীয় সমস্যা, এগুলোর প্রতি এবার আপনার লাগাম টানার একটা আগ্রহ জন্মাবে। আমি যে প্রেডিকশানটা এই ভিডিওর আগে যেটা করেছিলাম আপনারা জানেন, সেটা আমি আবার এই ভিডিওতে রিপিট করে বড় করব না, সেটা হচ্ছে লগ্নভিত্তিক ফলাফল। সেই লগ্নভিত্তিক ফলাফল যেটা আমি আগে দিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশান এবং ওপরের কাটেও দিয়ে দিচ্ছি, চ্যানেলের ভিডিও সেকশানে পেয়ে যাবেন। তার যে এফেক্টটা, তার যে রেজাল্টটা এবার কিন্তু আপনারা পেতে শুরু করবেন। তবুও আমি লগ্ন ধরে ধরে মেন এফেক্টগুলোকে বলে দিচ্ছি বৃহস্পতির রাইজিংয়ের জন্য আপনারা কী কী ভালো ফল পাবেন। মেষের ক্ষেত্রে প্রথমত রিয়েলাইজেশন, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে অনুধাবন করা, সব কিছু বুঝে ওঠা, কী চলছে কী হচ্ছে, সমৃদ্ধি, এবং অবশ্যই নিজের প্রতি একটা কেয়ারিং ভাব, এবার নিজেকে নিয়ে ভাবতে হবে, এইগুলো এবং বিদেশ যাত্রার যোগাযোগে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। বাকিটা আপনারা এই ভিডিও থেকে দেখে নেবেন, এখানে বৃহস্পতি ভালো ফল দিতে চলেছে, এবং ওভারঅল প্রশাসনিক স্তর বা ইত্যাদি এগুলো তো বৃহস্পতি এখানে ভালো ফল দেবে। আমি অবশ্যই এটা লগ্ন সাপেক্ষে আপনাদের ফলো করতে বলবো আলোচনাটা। বৃষর ক্ষেত্রে আমার মনে হয় খরচের কম হওয়ার সম্ভাবনা বাড়বে, সঞ্চয় ভাব বাড়বে, বিদেশ যাত্রার যোগাযোগ সহায়ক হবে। মিথুনের ক্ষেত্রে প্রাপ্তিস্থান ফিরবে,
আর্নিং সোর্স ফিরবে, নতুন চাহিদার জন্ম নেবে মনে, এবং নতুন কিছু পেতে হবে, নতুন কিছু করতে হবে, নতুন কিছু কিনতে হবে। ভালো হতে পারে, খুব ভালো হতে পারে, আপনার কিছু আধ্যাত্মিক চাহিদাও থাকতে পারে, সেগুলো কিন্তু এই সময় অবশ্যই উন্মেলিত হবে। এবং সম্পর্কের দিকটা অনেকটা আঁটোসাঁটো হবে এবার, বা সম্পর্কের স্বচ্ছতা আসবে। কর্ম উন্নতির যোগও আমরা মিথুনের দেখতে পাচ্ছি, নতুন চাকরি প্রাপ্তির যোগ মিথুনের ক্ষেত্রে আসতে পারে। কর্কটের ক্ষেত্রে সরাসরি বলা যায় প্রমোশন বাড়তে পারে, আপনার কাজের ক্ষেত্রে ফোকাস বাড়বে, অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার যে কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছিল সেটা কিন্তু বাড়বে। এবং যারা ভীষণ মাত্রায় ধরুন এই এক বছরের মধ্যে চাকরি সুইচ করেছেন, এবার কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে জব সেটা কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বাড়ছে। গৃহবাড়ির পরিবেশ অনেকটা স্থিতিশীল হবে। সিংহের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে, ভাগ্য সহায় মানে আপনার চাহিদাগুলো কোথাও যেন আপনার মনের সঙ্গে তাল মিল খাচ্ছে, এবং আপনি যেটা চাইছেন তার শুভত্বটা পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, ধার্মিক চিন্তাধারা, ধর্মকর্মে রুচি এবং আধ্যাত্মিক সাধনার পথ খুলে যাওয়া, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তি পাওনার মধ্যে একটা হতে পারে। এবং সিংহের ক্ষেত্রে ওভারঅল সমৃদ্ধি এবং পড়াশোনার নলেজ, জ্ঞান বাড়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। কন্যার ক্ষেত্রে আমরা সরাসরি যেটা দেখতে পাবো, মামলা মকদ্দমায় একটা ফাইনাল রেজাল্ট আসতে পারে, ফাইনাল ভার্ডিক আসতে পারে। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলা এবং সিভিল মামলার ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক সাধনার প্রতি আকর্ষণ বাড়তে পারে। ব্যবসা এবং ক্যারিয়ারে ট্রান্সফরমেশন মানে পরিবর্তন এই সময় কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা চললে চোখ কান খোলা রাখবেন, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর শারীরিক সমস্যা চললে খেয়াল রাখবেন। পার্টনারশিপ জায়গাটায় গুরুচণ্ডাল যোগ না থাকলে লাভ পাবেন, গুরুচণ্ডাল যোগ থাকলে কিছু সমস্যা পাবেন। তুলার ক্ষেত্রে আমার মেন যে পয়েন্টটা মনে হয়, ব্যবসায় সমৃদ্ধি, বিবাহ যোগ এবং সামাজিক যোগাযোগগুলো বাড়তে থাকবে। ইন্টারভিউতে সফলতা লাভের সম্ভাবনা বাড়বে। ভ্রমণ যোগ অতি উত্তম এই সময় হতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে শত্রু নাশ হবে, শারীরিক উন্নতির জায়গা এবং নতুন চিকিৎসা পদ্ধতি বা অল্টারনেট মেডিসিন, নতুন চিকিৎসকের শরণাপন্ন, একদম ডিফারেন্ট একটা চিকিৎসার মধ্যে আপনি আরোগ্য লাভ করলেন, এই ধরনের সম্ভাবনা বাড়বে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে সময়টায় চোখ রাখতে হবে, কিছু পরিবর্তনের ইঙ্গিত বহন করছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের বিষয়ে। সন্তানের কেরিয়ার কিন্তু উন্নতির দিকে এগোবে। ধনুর ক্ষেত্রে সরাসরি তাদের মানসিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতি এবং সব কিছু বোঝার একটা অনুধাবন করার ক্ষমতা কিন্তু বাড়বে। উচ্চশিক্ষার যোগ অত্যন্ত ভালো, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। এবং আপনার যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে, আপনি বাড়িতেও থাকতে পারেন, গৃহবধূ হতে পারেন, সেই প্রতিভার কিন্তু বিকাশ হবে এবার, এবং সেই প্রতিভাটাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করে কিছু উপার্জন এই সময় করতে পারেন। সন্তান যোগ আসতে পারে। মকরের ক্ষেত্রে সরাসরি তাদের গৃহ বিষয়ে কিছু পরিবর্তন, বিদেশ যাত্রার যোগ, নতুন জব অপরচুনিটি এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এবং কিছু জিনিসপত্র হয়তো বাড়ির বিক্রয় করতে চাইছেন, সেগুলোর কানেকশান এই সময় কিন্তু তৈরি হবে, লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে। কুম্ভের ক্ষেত্রে বাড়বে যোগাযোগ, কমিউনিকেশান, নতুন আইডিয়া, নতুন প্ল্যানিং, যেগুলো হয়তো কার্যকর হচ্ছিল না এক্সিকিউট হবে। মানুষ তো অনেক কিছু ভাবে, শব্দ করে উঠতে পারে না, কিন্তু বৃহস্পতির প্রভাবে এবার কিন্তু অনেক কিছু আপনি করে উঠতে পারবেন। পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে অনেকটাই, এবং আপনার সাহস, পরাক্রম এগুলো কিন্তু বাড়বে এই সময়ে। এবং সর্বোপরি ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, অবশ্যই আমি এটা লগ্ন সাপেক্ষে প্রেডিকশানটা দিচ্ছি, মাথায় রাখবেন। মিনের ক্ষেত্রে সঞ্চয় ভাব শুভ থাকবে, অবশ্যই গুরুচণ্ডাল যোগের জন্য সামগ্রিক দিক খেয়াল রাখতে হবে। চাকরি ক্ষেত্রে পূর্ণ টাকাকড়ি অর্থপ্রাপ্তি, আপনার কথার মূল্য থাকবে, এবং কোনো আত্মীয় স্বজনের সমাগম এই সময় হতে পারে। পুরনো সেভিংস, পুরনো আর্থিক যোগাযোগ থেকে কিছু আয়ভাব প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সর্বোপরি গুরুচণ্ডাল যোগে আপনারা আছেন, অবশ্যই মীন এবং ধনুর ক্ষেত্রে আমি বলবো মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেবেন। এই ছিল বৃহস্পতির উদয়ের প্রেডিকশান, এবং আপনারা মূল প্রেডিকশানটার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে যে প্রেডিকশানটা ফুটে উঠছে সেটা অবশ্যই দেখে নেবেন।